জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার ধারের গর্তে। দুর্ঘটনায় আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় সাদিক হারদিয়ার হাসপাতালে। সোমবার দুপুরে মুর্শিদাবাদের সাদিক হারদিয়ার স্কুল মোড় সংলগ্ন এলাকায় ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে মৃতদের নাম রাফিউল মণ্ডল, জিনিয়াস বিশ্বাস। দুজনের বাড়ি জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুটি বাইক মিলে জলঙ্গি থেকে ডোমকলগামী রাস্তার উপরে মহড়া চলছিল। তীব্র গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাইকে থাকা দুজন রাস্তার ধারের পাশে নয়নজুড়িতে গিয়ে পড়ে। সেখানে তাদের হেলমেট না থাকায় গুরুতর চোট পান। স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে। হাসপাতালে পাঠানোর পর তাদের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুজন রেশারেশি গাড়ি পাশা মানে পাল্লাপাল্লি, এক পার্টি ওখানে সিটকি ওখানে পড়ে দুজনই মারা গেছে হসপিটালে আছে পাল্লাপাল্লি। হ্যাঁ, আর এক পার্টি চলে গেছে, ওই তো খাদে খাদে পড়েছিল, খাদে উড়িয়ে দিয়ে পড়েছে একদম। দুটো বাইক একসাথে স্পিডে এসেছিল, একে পট বাড়ি মেরে ফেলে দিয়েছে। দুজন পড়েছিল বাইক অ্যাক্সিডেন্টে, আমরা ওদেরকে ধরে টুকটুকে তুলে হসপিটালে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দুজন মারা গেছে। কাজ করতে আসেনি, কথা বলতে এসেছিল। ওই তোমাদের অ্যাক্সিডেন্টে? হ্যাঁ।